হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা আছে আমিও বালা আছে আলহামদুলিল্লাহ আপনারা সব দোয়াই আজ আমি একটা ফিশ ফ্রাই করছি আশা করি আমার আজকের এই ফ্রাই রেসিপিটা আপনারা বালা লাগব বালা লাগলে আমার ফুল ভিডিওটা দেখবা এই ফিসটার নাম কড ফিস একটি একটা ইংলিশ ফিস আমার ফিস ফ্রাইটা কিলাখান হয়েছে আমি আপনার ভিতরটাকে একটু হাঠিয়া দেখাই দাম দেখাইলে বুঝতে পারবো এই ফিশ ফ্রাইটার ভিতরটাকে কিলাখান হয়েছে আর উপরের স্কিনটা কতটা ক্রিস্পি হয় আমি একটু ফিস কাটি কাটি আপনারা দেখা পার আমার ফিসটা ভিতরটা কিলা কান হয়েছে এই স্কিনটা খাইতে খুব ভালো লাগে আর ভিতর ভিতরটাও খুব মজা হয় আর স্কিনটা খুব ক্রিস্পি হয় খাইতে ভালো লাগে এগুলাখান ফিশ ফ্রাই করে দিলে বাচ্চারা খুব ভালো পায় খাইতে যারা আগর বাচ্চা আছে তারা আমার আজকে রেসিপিটা পিটার ফ্রাই করব অবশ্যই আপনারা আগর বাচ্চা নিতেও ভালো পাইবা এই ফিশ ফ্রাই করার লাগে আমি একটা ফিশ নিছি একটা সামুদ্রিক মাছ আপনারা দেখতে পার আমি একটা ফিশ নিছি ফিসটা আমি দুই পিস করিয়া ফ্রাই করলিম মাজেদি কাটি দুখন পিচ খৰিয়ে ফ্ৰাই কৰম সেই ফিচ ফ্ৰাই কৰোঁতে আমাৰ বেছি কিছু লাগে না মাল লাগিব এটা ডিম লাগিব ময়দা লাগব আৰু ব্ৰেড ক্ৰামছ লাগিব আপোনাৰ দেউতা পাৰা আমি এটা ডিম নিচি এক ফিচত লাগে এটা ডিমো এনাফ আমি এটা ডিম নিচি আৰু ব্ৰেড ক্ৰামছ নিচি ময়দা ডিমৰ মা ডিমৰ মাজে আমি এইটোও ল'ব দিয়া ডিমটা মিক্স ল'বনে আৰু ডিমে মিক্স কৰিলেমো আপোনাৰ এইকাৰণে দেউতা পাৰা আমি ফিচটা দুই পিচ খৰিলেচি এখন আমি ডিমটাৰ মাজে এইটো ল'বন দিয়া মিক্স কৰিলিমো মিক্স কৰি দেখাই দিম আপোনাৰ আমি ফৰেক আমি ডিমটা মিক্স করে মিক্স করে আমি ময়দা মাঝে পিছটা লাগাই দাম দুয়াডে আদি হালকা করেছে আপ দিয়া আপনার পর আমি আধি হালকা করে চাপ দিয়া দুয়া সাইডে ময়দা লাগাই দাম লগাই আমি ডিমের মাঝে দিলাইমো আমি একটা ফি দিম লগাই রাম ফিসটা উফ্রে দু সাইডে দিয়ে আপনারা লাগা লাও লাগাইতে পারবা আদি সাইডেও লাগাইতে পারবা যে জেলা অল্প মনোরে নয় লাগাইবা লাগা পরে আমি ব্রেড কামসর মাজে ফিসটা দিলাইম ফিসটা দিয়ে আদি হালকা হালকা চাপ দিয়ে ব্রেড কামস পালা লাগাইম হাল চাপ না দিলে ব্রেড কামস করলে যে সময় ফ্রাই করবা ছুটি যাব ব্রেড কামস তেলের মাজে ছুটি গেলে তো আর ফিস ফ্রাই হয়ে তো নয় তো আমি একটা ফিছ এক পিস ফিষ লাগায়ে দেখাইছে আপোনাৰ অন্য পিচ লাগে লাগাইও দেখাই দাম আমাৰ পিচগিলাখান হৈছে এইগাখান পিচ কৰাৰ ফল আপোনাৰ ফ্ৰাই কৰা যায় বা না নৰ্মেল ফ্ৰিজত ৰাখিবা দহ তাৰিখে পোন্ধৰ মিনিট তাৰপৰা ফ্ৰাই কৰবা আমি দহ তাৰিখে পোন্ধৰ মিনিট ফ্ৰিজত ৰাখ ৰাম ফে দেখাই দাম আপোনাৰ আমাৰ ফিচটা আমি পোন্ধৰ মিনিট ফৰে ফ্ৰিজটাই কিবা কৰচি এখন আমি ফ্ৰাই কৰিলিমো ফ্ৰাই কৰা লাগে আমি কেনে ফানত তেল নিচি ৱেট কৰাম তেল এটা গৰম হোৱা পৰ্যন্ত তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি ফিসগুলো দিলে সে দিয়ে আমি শ্লো গেসে বাজমো দশটা বেশি সময় লাগে না দশ মিনিট ফার্স্টে দশ মিনিটের ভিতরেও ফিজটা ফ্রাই করা হয়ে যায় আমি যেলেখান ফিজ ফ্রাই করছি আশা করি আপনারা আমার আজকের রেসিপিটা ট্রাই করবা ট্রাই করিয়া কিলাখান লাগলো আপনার আর সবই আমার কমেন্ট করে জানাইবা আমার ফিজটা এক সাইড যদি ওই গেলে গে আমি উল্টেগে দু সাইড বাজি লিমো এলাম ফিস ফ্রাই করে দিলে বাচ্চারা যেমন বালা পায় বড়ো মানুষ সবে বড়ো সবে বালা পায় বাচ্চা থেকে লাগে সব এলাকান ফ্রাই খুব লাইক করে আজকে এই ফিস ফ্রাইটা আমি আমার হাজব্যান্ডের লাগে করছি তান এলাকান ফিস ফ্রাই করে দিলে যায় খুব বালা ফাইন আপনারা দেখতে পারে আমার এখানে ফিস ফ্রাইড হয়ে গেছে গিয়ে এখন আমি একটা টিসি পেপারের মাঝে লইলিমো আপনার দেখাইলাম আমার ফিশ ফ্রাইটা টিস্যু পেপারের মাঝে লইয়া একটা টিস্যু পেপারের মাঝে রাখলে ফিশের মাঝে যে এক্সট্রা তেল আছে তেলগুলা উঠে যাব তাই আমি সবসময় ফ্রাই করলে আমি টিস্যুর মাঝে লইয়া আমি এক্সট্রা তেলগুলা লাই তো আমাৰ ফিছ ফ্ৰাইটাৰ ৰেচিপিটো আপোনাৰ গৈছে কিলা লাগিলে চবে আমাৰ কমেণ্ট কৰি জনাই বা অৱশ্যে আপোনাৰো আমাৰ ৰেচিপিটো এদিন ট্ৰাই কৰবা আশা কৰি আপোনাৰ আৰু বালা লাগব বালা লাগিলে আমাৰ চেনেল এটা যাৰা যাৰ এখনো ছাবস্ক্ৰাইব কৰিছে না প্লিজ এইটো কষ্ট কৰি আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি লিবা আমাৰে আৰু আমাৰ ফেমিলিৰে আপোনাৰ দুৱাত মনত ৰাখিবা আমিও আপোনাৰ চব লাগে দুৱা কৰ্ম আজকে ফোনটো কাৰণেও শ্বেচ কৰিলাম বালা তাককে চব আছালাম আল্লা হাফে